নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি টমেটো আর পাকা কুল দিয়ে চাটনি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি পাকা কুল আর টমেটো দিয়ে কিভাবে চাটনিটা তৈরি করছি। আজকে টমেটো আর কুল দিয়ে চাটনি বানাবার জন্য এখানে কিছুটা পরিমাণে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণে কুল নিয়ে নিয়েছি। কুলটা বাজার থেকে কিনে এনে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, আমি 3 দিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এইবার কুলটা আমি ভালোভাবে ধুয়ে ফাটিয়ে নিয়েছি, দেখুন এইভাবে ফাটিয়ে দিয়েছি। এইভাবে ফাটিয়ে নিলে চাটনিটা কিন্তু খুব সুন্দর হবে। আর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে কিছুটা খেজুর আছে, আমি 20টা ছাড়িয়ে এইভাবে 2 টুকরো করে নিয়েছি, আর কাজু বাদাম, কিশমিস, আর এইটা আমসত্ত্ব। আমার পুরনো বন্ধু যারা আছেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই আমসত্ত্বটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছিলাম, আমি তার ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো সেই আমসত্ত্ব এখনো কিন্তু আমার ঘরে আছে, দেখুন কিচ্ছু হয়নি, কত সুন্দর রয়েছে। আমি একটু ভালোভাবে রোদ্দুরে দিয়ে শুকিয়ে রেখেছি, যে কারণে দেখুন গাগুলো কেমন ফেটে ফেটে গেছে। তো এই আমসত্ত্বটাকে একটু টুকরো করে চাটনিতে আমি দেব। এবার চাটনিটা বানাবার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য 1/2 চামচ জিরে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, 1/2 চামচ থেকে একটু কম মেথি দিলাম, 1টা শুকনো লঙ্কা দিলাম, 1/2 চামচ সাদা সর্ষে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেরে চেড়ে শুকনো খোলায় মশলাটা ভেজে নেব। আপনারা যদি একটু বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কা আর একটা দিয়ে দেবেন, আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না, তারপরে তো চাটনিতে খাবেই না, সেই জন্য আমি 1টা শুকনো লঙ্কা দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মশলা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা নামিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, সেই তেলে একটু হলুদ দিয়ে দিলাম। এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, দেখুন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, তার কারণ হলুদটা কিন্তু পড়েনি। এবার আগে থেকে যে কুলটা ধুয়ে ফাটিয়ে রেখেছিলাম সেই কুলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুলটা 2 মিনিট ভেজে নেব। দেখুন কুল 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো আর কুল খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, দিয়ে কুল আর টমেটো 2-3 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, দেখুন টমেটো থেকে এবার জল ছাড়তে শুরু করেছে। 1/2 চামচ থেকে একটু কম নুন দিলাম, 1/2 চামচ থেকে একটু কম হলুদ দিলাম। এবার নুন আর হলুদটা টমেটোর সঙ্গে আর কুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চাটনিতে আমার হাতে বানানো আমসত্ত্ব দিচ্ছি, আপনারা যখন বাড়িতে বানাবেন, সবার কাছে তো এরকম হাতে বানানো আমসত্ত্ব থাকে না, আপনারা বাজার থেকে কেনা আমসত্ত্ব দিয়ে চাটনিটা বানাবেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে আমি একবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, তার কারণ টমেটোর তো জল দিইনি, তলায় যদি লেগে যায় সেই জন্যে। আর শুধু লেগে যাওয়া না, একটু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গলে গেছে, আর এইভাবে একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দিলে পুরো টমেটো একদম গলে যাবে। এবার স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি,
আপনারা যেমন টক মিষ্টি পছন্দ করবেন সেরকম বুঝে চিনি দেবেন। চিনির মাপটা বলা যাবে না, তার কারণ আপনারা যেমন খেতে ভালোবাসবেন চাটনি, কেউ টক টক বেশি খেতে ভালোবাসে, কেউ মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালোবাসে, তো সেই নিজেদের স্বাদ মতনই চিনিটা দিয়ে নেবেন। চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আবারও দুই তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তিন মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনি কিন্তু গলে গেছে, কতটা জল বেরিয়েছে। দুই চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, আর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার এই কাঁচা আদা আর ড্রাই ফ্রুটস চাটনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আদা বেটে দিলাম না, গ্রেট করে দিয়েছি। আপনারাও যখন রান্না করবেন হয় গ্রেট করে দেবেন, না হলে কিছুতে থেতো করে, হামানদিস্তায় থেতো করে দেবেন, তবে কিন্তু চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখুন গ্যাসে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এক চামচ সাদা তেল দিয়েছি। এবার এই তেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা গোটা দিলাম। এবার এই লঙ্কাটা তেলে ভেজে নেব। আর আপনারা যদি কাঁচা আদার গন্ধ পছন্দ না করেন তাহলে এই সময় তেলে একটু আদাটা ভেজে নেবেন, হালকা করে একটু ভেজে নেবেন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, মানে এটাই কিন্তু আমার চাটনির ফোড়ন। এবার এটা নামিয়ে চাটনিতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছি, আস্তে আস্তে ফুটছে। এবার এই শুকনো লঙ্কা ভাজা তেলটা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার এই ফোড়নের তেল আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে দেবো চাটনিতে। চাটনির নিয়ম কিন্তু চাটনিতে ফোড়ন দিয়ে আর বেশি জাল দিতে নেই। তো আমার চাটনি হয়ে গেছে, এবার দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু পুরো বাটিনি, মানে একদম গুঁড়ো গুঁড়ো করিনি, দেখুন একটু খিচখিচ রেখেছি, একদম মিহি হয়নি গুঁড়োটা। মশলা দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চাটনির সঙ্গে। এবার ঢাকা দিয়ে দিতে হবে, তার কারণ ঢাকা না দিলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমার টমেটো আর কুলের চাটনি একদম রেডি করা হয়ে গেছে। আর চাটনি কিভাবে খেতে হবে সে কথা তো আমার বলার কোনো দরকারই নেই। তো আমি যেভাবে এই চাটনি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।